আসসালামু আলাইকুম। চিত্রে বলা আছে এবি ইকুয়াল 8, বিসি ইকুয়াল 7 এবং সিএ ইকুয়াল 6। এখন ত্রিভুজ পিএবি এবং ত্রিভুজ পিসিএ সদৃশ কোণী হলে, অর্থাৎ পিএবি এবং পিসিএ এই ত্রিভুজ এবং এই পুরো ত্রিভুজ সদৃশ কোণী হলে পিসি এর মান কত, তাহলে আমাদের পিসি এর মান বের করতে হবে। যেহেতু সদৃশ কোণী ত্রিভুজ, তার মানে আমরা দুইটা ত্রিভুজের বাহুর অনুপাতগুলো সমান বলতে পারি। তার মানে পিএ বাই এসি এবং এটা ইকুয়াল পিবি বাই এবি, তাহলে পিবি বাই এবি, এটা হলো আমরা সদৃশ কোণী, এই কারণে অনুপাতগুলো সমান বলতে পারলাম। এবার আমরা বের করে নেব কার মান। পিএ, এটার মান তো আমাদের জানা নেই, পি এর মান আমাদের দেওয়া নেই। এসির মান কিন্তু দেওয়া আছে, এসির মান 6। পিবির মান দেখি, পিবির মান আমাদের দেওয়া আছে 7, সরি পিবির না, ওটা বিসির মান, শুধুমাত্র বিসির মান। তাহলে পিবির মান আমরা দেখতে পাচ্ছি পিসি প্লাস বিসি আকারে লেখা যায়, তাহলে পিসি প্লাস বিসি। তো আমরা কিন্তু বিসির মান জানি যে বিসির মান 7, তাই আমি 7 লিখলাম, পিসির মান আমরা জানি না। আর এটা এবির মান, এখন এবির মান আমাদের দেওয়া আছে 8, তাই আমরা এবির মান 8 লিখলাম। এখন যদি আমরা কাজ করি আর আর গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 8 পিএ ইকুয়াল 6 পিসি প্লাস 6 সাথে 42। অতএব তাহলে আমরা বলতে পারতেছি 4 পিএ, এখানে যদি আমরা কমন নেই, 2 দ্বারা কমন নেই, এখানে 2 ইন্টু 4, আর এখানে 3 ইন্টু 2, এখানে হলো 2 ইন্টু 21। তাহলে এখন আমরা উভয় পক্ষকে আমরা 2 দ্বারা কিন্তু ভাগ করে দিতে পারি। তাহলে আমাদের থাকে হলো 4 পিএ ইকুয়াল 3 পিসি প্লাস 21। আবার আমরা বাহুর অনুপাতগুলো সমান বলবো। এবার আমরা নিব হলো পিসি বাই এসি, তার মানে পিসি বাই এসি এটা ইকুয়াল পিএ বাই এবি, তাহলে পিএ বাই এবি আমরা বাহুর অনুপাতগুলো সমান বললাম। এবার আমরা পিসির মান এবারও জানি না, আমরা বের করতে পারিনি। এখন এসির মান 6, পিএর মান আমরা জানি না, এবির মান হলো 8। এবার আমরা যদি আর আর গুণ করি, তাহলে পাচ্ছি আমরা 8 পিসি ইকুয়াল 6 পিএ। আবার আমরা 2 দ্বারা কিন্তু উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি, তাহলে 3 পিএ ইকুয়াল 4 পিসি। এবার আমরা 1 নং যে সমীকরণটা বের করছিলাম, যে 4 পিএ ইকুয়াল 3 পিসি প্লাস 21, এইখান থেকে আমরা এবার এইটা বাদ দিয়ে দেবো, 3 পিএ ইকুয়াল 4 পিসি। কিন্তু আমরা কি করব, 1 নং-এর সাথে 3 গুণ করে নেব, অর্থাৎ উভয় পক্ষে আমরা 3 গুণ করে নেব, এবং 2 নম্বর যে সমীকরণ আছে তার সাথে আমরা 4 গুণ করে নেব। কেননা আমরা এটার সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে কি হয়, 3 4-এ 12 পিএ, আর এটা কি হয়, এটাতে আমরা 4 গুণ করতেছি, তার মানে 3 4-এ 12 পিএ, মানে 12 পিএ এবং 12 পিএ কাটাকাটি যাবে যদি আমরা মাইনাস করে ফেলি, তাহলে আমরা বাম পক্ষে 0 পাচ্ছি। তাহলে এটা ইকুয়াল কি হয়, যদি আমরা গুণ করে মাইনাস করে নিই, তাহলে আমাদের হয় হলো 0 = 9 পিসি মাইনাস 16 পিসি প্লাস 63। তাহলে আমরা এই যে মাইনাস, এটার কাজটা যদি আমরা করে নিই 9 পিসি মাইনাস 16 পিসি, তারপরে আমরা যদি ওটা বাম পাশে ট্রান্সফার করে দিই, তাহলে আমাদের প্লাস 7 পিসি ইকুয়াল 63 হবে। এখন যদি আমরা পিসির মান বের করতে চাই, শুধুমাত্র 7 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 7 9 63, তার মানে আমাদের পিসির মান হলো 9। তার মানে আমাদের প্রশ্নে যে চাইছে পিসি এর মান কত, তা হবে 9। ধন্যবাদ।